तबोकथामृतं तप्तो जीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणो मङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जनः। श्रीमद् भगवत गोपी गीता अष्टम परिच्छेद। समाधि मंदिरे सभा भंग हईल, ভক্তরা এদিক ওদিক পাইচারি করিতেছেন, মাস্টার ও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন। বেলা আন্দাজ পাঁচটা। কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তর দিকে ছোট্ট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে। শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন, নরেন্দ্র গান করিতেছেন, দু চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন, মাস্টার আসিয়া গান শুনিতেছেন। গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না, নিঃশ্বাস প্রশ্বাস বহিতেছে কি না বহিতেছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি। মাস্টার এরূপ কখনো দেখেন নাই, শুনেন নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্যশূন্য হয়? না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়। চিন্তায় মম মানসহরি চিদ ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মহন মরতি ভকত হৃদয় রঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন। গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন, দেহ রোমাঞ্চিত, চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলতি হইতেছে, মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন, না জানি কোটি শশী বিনন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন। এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন? কত সাধন করিলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ দর্শন হয়। আবার গান চলিতেছে, হৃদি কমলাসনে ভজ তার চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অরূপ প্রিয় দর্শন। আবার সেই ভুবনমোহন হাস্য, শরীর সেই রূপ নিষ্পন্দ স্মিত লোচন, কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন, আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাবিতেছেন। এইবার গানের শেষ হইল, নরেন্দ্র গাইলেন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হৌরে চিরমগন, চিদানন্দ রসে হায়রে প্রেমানন্দ রসে। সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন। মাঝে মাঝে হৃদয় মধ্যে সেই হৃদয় উন্মত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল, প্রেমানন্দ রসে হৌরে চিরমগন হরিপ্রেমে মত্ত হয়ে। অষ্টম পরিচ্ছেদ সমাপ্ত।